চলেন আমের ভর্তা নিয়ে ছেলেবেলায় ফিরে যাই। এখন যেমন ঘেচাং ঘেচাং করে আম ছিলে, কেচাং কেচাং করে কুচি কুচি করে মুহূর্তে মিহি ভর্তা তৈরি করা যায়, যা খেতে দাঁতের উপর ঝরঝাপটা কম যায়। আমাদের ছেলেবেলায় আমের ভর্তা খাওয়াটা কিন্তু অত সহজ ছিল না। তখন তো এখনকার মতো এত অস্ত্রপাতি যন্ত্রপাতি ছিল না। ভূতা ছুরি ঝিনুক এগুলি দিয়ে কুলে রকমের টুকরো করতাম আম, আর বাকিটা দাঁতের উপর দিয়ে চালিয়ে দিতাম। ফলে দাঁত বেচারা গুসা করে বসত। সারাদিন খাবার খেতে গেলে ভর্তা খাবার মজাটা টের পাওয়া যেত। তাতে কি আর আম খাওয়া বন্ধ থাকত? পরের দিন স্কুলে গেলে আবার যেই লাউ সেই কদু। স্কুলের দরজার চিপায় আম চাপিয়ে চাপ দিলে ফটাস করে ভেঙে যেত আম। কাগজে মুড়িয়ে লবণ মরিচ মিশিয়ে নিয়ে যেতাম স্কুলে। বাকিটা ইতিহাস, সেই ইতিহাস এই বয়সে এসেও মনকে আলোড়িত করে। সত্যি কি মজার ছিল সেই দিনগুলো।